আজকেও একটা খবর বেরিয়েছে যে যে দুজন মহিলা মারা গেছে তারা একশো দিনের কাজ করতো তারা জব কার্ড না তারা একশো দিনের টাকা পাচ্ছে না বলে বাধ্য হয়ে নিজের জীবনের বাজি রেখে একটা বাজি ফ্যাক্টরিতে কাজ নিয়েছে নিজের পেট চালাবে বলে এর জন্য দায় দায়িত্ব কার একটা বিস্ফোরণ হলো আমি মেনে নিলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মৃত্যু নিয়ে কোনো দিন রাজনীতি করা উচিত রাজনীতি করা উচিত না কিন্তু আজকে নিজের পেট চালাবে বলে সরকারের বৈমাত্রী আচরণের কারণে একজনের নিজের জীবন বাজি রেখে কার্যত একশো দিনের কাজ পাচ্ছে না বলে বাজি ফ্যাক্টরিতে গিয়ে কাজ নিচ্ছে এর দায়ী দায়িত্ব কোনোদিন নরেন্দ্র মোদি অমিত শাহ এড়িয়ে যেতে পারে না কি অদ্ভুত যুক্তি প্রিয় দর্শক আমি সহকল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক অভিষেক ব্যানার্জি যা বললেন কিন্তু অ্যাকচুয়ালি কি বলে ফেললেন দর্শক মানে কেন্দ্রের দিকে দায় ঠেলতে গিয়ে অ্যাকচুয়ালি কি বলে ফেললেন দর্শক এটাই বললেন যে বাংলার মানুষের এমন হাল জব কার্ডের কাজ না থাকলে পেট চালাতে তাদেরকে জীবনকে বাজি রেখে বাজি কারখানার মতো কারখানাতে কাজ করতে হয় তা না হলে পেট চলবে না তার মানে দর্শক বুঝুন বাংলার কি হাল তারা করেছেন যে জব কার্ডের কাজ না থাকলে জব কার্ডের পেমেন্ট না পেলে পেট চলবে না বাংলার মানুষের বা বাংলার যারা জব কার্ড হোল্ডার তাদের সেই জন্য তাদেরকে জীবনকে বাজি রেখে বাজি কারখানাতেও কাজ করতে হচ্ছে এবং সেই কাজ করতে গিয়ে প্রাণহানি ঘটেছে তার দায় বলছেন যে তার দায় মোদি অমিত শাহকে নিতে হবে মোদি অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না তার মানে এটাই তারা কার্যত বলে দিচ্ছেন যে যারা এই বাংলার জব কার্ড হোল্ডার রয়েছেন এবং তারাই বলে থাকেন যে জব কার্ডের কাজে এই বাংলা সবার থেকে এগিয়ে তার মানে এই বাংলার কত মানুষ জব কার্ড নির্ভর তার মানে এই বাংলার একটা বড় অংশের মানুষের দায় দায়িত্ব হচ্ছে মোদি অমিত শাহের যেহেতু এখন তারা মানে টাকাটা দিচ্ছেন না আটকে রেখেছেন ফলে তার দায়টাও তাদেরকে নিতে হবে যেটা বলার চেষ্টা করছেন কিন্তু এটুকুও বলে ফেললেন যে তার মানে এই বাংলার একটা বড় অংশের মানুষের দায় দায়িত্ব নিয়ে থাকেন মোদি অমিত শাহ হয়তো এখন কিছুদিন টাকা বাকি রয়েছে কিন্তু তারা নিয়ে থাকেন সেটাই কার্যত বলে ফেলছেন অভিষেক ব্যানার্জিরা আর মোদি অমিত শাহ দায়ী দায়িত্ব না নিলে বাংলার মানুষকে বাজি কারখানাতে কাজ করে খেতে হবে আর সেখানে জীবনও চলে যেতে পারে তার মানে পক্ষান্তরে অভিষেক ব্যানার্জিরা এই বাংলার যে কঙ্কাল দশা সেটাকেই একেবারে প্রকাশ্যে বলে ফেললেন মোদী অমিত শাহের দিকে দায়ী ঠেলতে গিয়ে এই বিস্ফোরণের বিষয়ে অ্যাকচুয়ালি বাংলার যে কঙ্কাল সার অবস্থা সেটা কিন্তু একেবারে নিজেরাই বলে ফেললেন দর্শক আমরা কিন্তু আগেই মানে আগেই বলেছি অনেকবারই বলেছি যে এই বাংলার হাল খুবই খারাপ এই বাংলায় কোনো কলকারখানা নেই কাজ নেই পেটের টানে তাই অনেকেই এই বাংলা ছেড়ে চলে গেছেন কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই কেউ মুম্বাই কেউ দিল্লি আরও সব জায়গায় তারা চলে গেছেন ওখানে গিয়ে যে বিরাট সবাই কাজ করছেন তা নয় অনেকে সেখানে গিয়ে লেবারের কাজ করছেন কিন্তু তবুও তারা চলে গেছেন কারণ এখানে কাজ নেই এখানে কলকারখানা নেই কিছুই নেই কাজ নেই তারা অনেকে চলে গেছেন তারা বলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কিন্তু লক্ষ্মীর ভান্ডার যদি চলে যেত তাহলে তার বাংলা ছেড়ে তার বাংলা পরিবার ছেড়ে আর যেতে হতো না কাউকে সুতরাং চলে না পেটের টানে রুজির টানে তাদেরকে এই বাংলা থেকে অনেক দূরে দূরে থাকতে হয় এক বছর দু বছর পরে তারা বাড়ি ফেরেন খুবই খারাপ অবস্থা দর্শক আমি তো নিজে গিয়ে দেখে এসেছি ব্যাঙ্গালোরে তো এবার তো অভিষেক ব্যানার্জিরা নিজেরাই বলে ফেলছেন যে জব কার্ডের কাজের পেমেন্ট না হলে এই বাংলার ওই জব কার্ড হোল্ডারদের মানে এই এই সেকশনের মানুষের পেট চলবে না পেট চালাতে গেলে ওই রকম জীবনকে বাজি রেখে বাজি কারখানাতেও কাজ করতে হয় নিজেরাই বলে ফেলছেন যেটা আমরা বলে বলে আসলাম যে এই বাংলার একেবারে কঙ্কাল দশা কিছুই নেই একেবারে মানে শুকনো হয়ে গেছে এবার তারাই বলে ফেলছেন ওই তাকিয়ে থাকো মোদি অমিত শাহেরা কখন টাকা পয়সা দেবেন জব কার্ডের কাজ করতে দেবেন তবেই চলবে না হলে বেকার ওই জীবনকে বাজি রেখে কাজ করতে হবে কিছু পয়সার জন্য এখনও তারা যে কি করে এত কথা বলেন দর্শক আমি এটাই ভাবছি সব দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত যে আমরা পারছি না অন্যদেরকে দায়িত্ব দেওয়া হোক এখনও তারা কথা বলেন এই বাংলার নাকি বিরাট উন্নতি ঘটিয়েছেন এই বাংলা আজ যা ভাবে বাকিরা পরে ভাবে এখনও সেই বড়ো বড়ো কথাগুলো বলবেন যেটা একটা সময় ছিল অবশ্যই এই সব কথাগুলো একটা সময় খুবই খাটত কথাগুলো তখন ছিল কিন্তু এখন এই বাংলার কি হাল তারা করেছেন নিজেরাই বলছেন যে জব কার্ডের কাজ না হ না হলে পেমেন্ট না পেলে কি করে চলবে তাই তো জীবনকে বাজি রেখে এইভাবে কাজ করতে হচ্ছে এর দায় মোদী অমিত নিতে হবে অবশ্যই মোদী অমিত শাহ নিলে তো ভালো আমরা তো চাই এখন তো যা বাংলার হাল মোদী অমিত বা কেন্দ্রীয় সরকার না দেখলে এই বাংলার সত্যিই খুব খারাপ আরও খারাপ হয়ে যাবে আমরা তো চাই যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক কোনো কিছুতেই এই সরকার ঠিক করে চলছে না বা চলাতে পারছে না না আইন শৃঙ্খলা বিষয়টা পারছে না অর্থনৈতিক কিছুই পারছে না এই এই যে সরকারটা চলছে এদেরকে সরিয়ে দিয়ে দরকার হলে যেভাবে যা করা যায় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক এই বাংলার মানুষকে বাঁচানোর জন্য সেটা তো আমরা চাই কিন্তু তবুও কেন এত ফুটানি ছাড়বেন এত কেন ফুটানি নিজেরাই বলছেন যে জব কার্ড টাকা না হলে চলে না এত করে ফুটানি আমরা অনেক উন্নতি করেছি আর একটা পেট চালানোর মতো একটা কাজ দিতে পারেন না বাংলাতে জব কার্ডের কাজ না হলে যে বলেন আপনারা আর দর্শক আর একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে সব কিছুতেই সেই জব কার্ডের বাকি জব কার্ডের বকেয়া লিঙ্ক করে দিচ্ছেন ডিএ চাইলেও বলা হয় জব কার্ডের টাকা বাকি রয়েছে আরে ডি কোথায় জব কার্ড কোথায় জব কার্ডের টাকাতে কি কাউকে ডিএ দেওয়া যায় কেউ তবুও দেখবেন সেখানেও জব কার্ডের টাকা বাকি বাকি রয়েছে বলা হয় একটা ঘটনা ঘটেছে এগরাতে সেখানেও সেই জব কার্ডের টাকা বাকি রয়েছে বলে লিঙ্ক লিঙ্ক একটা তৈরি করে দিচ্ছেন যদিও করতে গিয়ে যেটা বললাম যে একেবারে সত্য কথা বলে ফেলেছেন যাই হোক তো আমি যেটা দর্শক বলতে চাই তাহলে কি এরপরে যদি এরকম কিছু ঘটনা ঘটে আমাদের রাজ্যে কোথাও বড় ডাকাতি হয়েছে তাহলে কি সেখানেও বলবেন যে জব কার্ডের টাকা বাকি রয়েছে সংসার চলছে না পেট চলছে না তো কি করবেন ডাকাতি করে ফেলছেন তো কি কি আর করা রয়েছে এর দায়ী মোদী অমিত শাহ মোদী অমিত এর দায় এড়িয়ে যেতে পারেন না সে তাহলে কি তখনও বলবেন না কি যা দেখছি তখন না আবার বলে ফেলেন যদি আমাদের রাজ্যে কোথাও কখনও রেপ হয় রেপ তো হয়ই আমি জানি না সেখানেও এরকম কিছু বলা হবে কি না বা ব্যাখ্যা দেওয়া হবে কি না যে জব করে টাকা পাওয়া যাচ্ছে না ফলে একটা আর্থিক সংকট রয়েছে মন মেজাজ ঠিক নেই সেজন্যে এরকম একটা কিছু ঘটিয়ে ফেলেছেন ওই ব্যক্তি তো এর দায় দায়িত্ব মোদি অমিত শাহকে নিতে হবে কেন তারা টাকাটা বাকি রেখেছেন আমি জানি না এখানেও সেই জব করার টাকা বাকি বলে লিঙ্কটা করে দেওয়া হবে কিনা মানে অদ্ভুত যুক্তি লাগছে অদ্ভুত যুক্তি লাগছে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ বাজি কারখানাতে বিস্ফোরণ অবৈধ কারবার চলছিল যেটা তাদের দেখা উচিত ছিল পুলিশের দেখা উচিত ছিল যদি আবার পুলিশ নাকি দেখতো ভালো করেই দেখতো মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নাকি নিত যাতে করে কোনো ডিস্টার্ব না হয় অবৈধ কারবার হলেও যাতে যাতে চলতে পারে এমনটাই অভিযোগ সামনে আসছে তো যাই হোক সেখানে একটা ঘটনা ঘটেছে নানান সব কারণ উঠে আসছে এটা নিয়ে অনেক পলিটিক্যাল চর্চা হচ্ছে কিন্তু এখানেও সেই জব কার্ডের টাকা বাকি আছে কি আবার কোন মিডিয়া খবর করেছে বললেন যায় না কে সেই মিডিয়া খুব খুব অদ্ভুত লাগছে যদি এই অ্যাঙ্গেলে খবরটা করে তো এখানেও সেই জব কার্ডের টাকা বাকি আছে বলে লিঙ্ক করে দিলেন দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে